আমি সৌম্যদীপ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্ল্যান্টেশন ক্যান চেঞ্জ দি ওয়ার্ল্ড। বন্ধুরা, আজকে আমি আমার এই যে জবা গাছটা যেটা আমার পিছনেই আছে, দেখতেই পাচ্ছেন জবা গাছে যে লাল রঙের যে ফুলটি ফুটে আছে, হয়তো ক্যামেরা একটু সাদা লাগছে কিন্তু ফুলটি কমলা কালারের ফুলটি। এই জবা গাছের যে ডরমেন্সি পিরিয়ড, অর্থাৎ শীতকালে যে ডরমেন্সি পিরিয়ড থাকে, তারপর থেকে আপনারা কিভাবে এটি কাটাই ছাটাইয়ের মধ্য দিয়ে এর গ্রোথটাকে আবার বুস্ট করতে পারবেন, অর্থাৎ আবার পুনরায় এটাকে মানে ফুল ফুলে ভরিয়ে তুলতে পারবেন, সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। এবং যে জবা গাছে যে রোগ পোকা, কী ধরনের রোগ পোকা লাগে, আর এটি জবা গাছ কী ধরনের সার পছন্দ করে, সেই সম্বন্ধে আলোচনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গাছটির কিন্তু গ্রোথটি খুব সুন্দর। পাতাগুলো দেখতে পাচ্ছেন একেবারে সবুজ, এবং ফুলটি দেখুন, ফুলটির আকৃতিটি দেখুন কতটা বড় ফুলটি, এবং প্রচুর পরিমাণে গাছটিতে কুঁড়ি হয় এবং প্রতিদিনই গাছটি থেকে আমি ফুল পাই। এবং কিভাবে আমি এটিকে পরিচর্যার মধ্য দিয়ে এই পর্যায়ে নিয়ে এসেছি এবং সব সম্বন্ধে আমি আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, ধন্যবাদ। বন্ধুরা, এটি হচ্ছে জুলাইয়ের ভিডিও, দেখতেই পাচ্ছেন গাছটি কত সুন্দর হয়েছে। এর একটি কারণ, গাছে যে জৈব সার আমি দিয়েছি তার সাথে বৃষ্টির জল যে পড়েছে তাতে গাছটির গ্রোথটি খুব ভালো হয়েছে। এরপরে আমি চলে যাব একেবারে যে সেই ডরমেন্সি পিরিয়ডের পরবর্তীকালীন সময়, অর্থাৎ 6 মার্চের ভিডিও। এই সময় অল্প অল্প করে গরম পড়ছে এবং শীতের শেষ ও গরমের শুরু। গরমকালই হচ্ছে জবা গাছের বৃদ্ধির সময় বা ফুল দেবার সময়, তাই ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে জবা গাছ এবং ফুল দেবার সময় চলে আসছে। এর জন্য তার বিশেষ কিছু পরিচর্যা লাগে, সেই পরিচর্যাটাই আজকে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যে গাছের যে মাটিটি, সেই মাটির উপরে শিকড় উঠে আছে। এ থেকেই আপনাদের বুঝে নিতে হবে যে ভিতরে প্রচুর পরিমাণে শিকড় আছে। দেখুন, যেরকম বলা সেরকম কাজ। যখন আমি যে পাত্রটি থেকে মানে টবটি থেকে গাছটি বের করে নিয়েছি, সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে নিচেতে প্রচুর পরিমাণে শিকড় আছে। বন্ধুরা, এই শিকড়গুলি আপনি যদি কাটতে না পারেন তাহলে আপনার গাছের গ্রোথটি কিন্তু ভালো হবে না, অর্থাৎ গ্রীষ্মকালে গাছটি ভালো ফুল দেবে না। কারণ যত শিকড় কাটবেন তত নতুন নতুন শিকড় বেরোবে, এবং নতুন শিকড় বেরোনো মানে উপরে নতুন নতুন ডালপালা তৈরি হবে। তাই আপনাদের শিকড় অবশ্যই কাটাই ছাটাই করতে হবে। তাই আমি দেখতেই পাচ্ছেন একেবারে ভালোভাবে শিকড়গুলিকে কেটে দিয়েছি। এতে ভয় পাওয়ার কিছু নেই, আপনি গাছটি বসিয়ে দেওয়ার কিছুদিন পরেই দেখতে পাবেন যে গাছটি নতুন নতুন ডালপালা ছাড়তে আরম্ভ করেছে। তখনই বুঝতে পারবেন যে গাছের শিকড়টি আপনি কেটেছেন, সেই শিকড়ও গজাতে শুরু করেছে। এর পরবর্তীকালে আমি কিন্তু গাছের ডালপালাটি কেটে দিয়েছি, সেই ভিডিওটি আমি দেখাতে পারিনি। এরপরে আমি মাটি কীভাবে নিয়েছি সেটা দেখিয়ে নিচ্ছি। আমি মাটির মধ্যে নিয়েছি 25% বাগানের মাটি, 25% ভার্মি কম্পোস্ট, 25% ছোবড়ার গুঁড়ো বা কোকোপিট, তার সাথে নিয়েছি 10% নিমখোল, যেটি মাটিকে বিভিন্ন জীবাণুর হাত থেকে রক্ষা করবে, এবং 15% নদীর লাল বালি, এটি মাটির ড্রেনেজ সিস্টেমটা অর্থাৎ জল নিকাশি ব্যবস্থাটি খুব ভালো রাখবে। জবা গাছের জল নিকাশি ব্যবস্থা খুব ভালো রাখা দরকার, কারণ এটি জল পছন্দ করে, এই গাছটি জল পছন্দ করে, কিন্তু গোড়ায় জল জমে থাকা এই গাছটি একেবারে পছন্দ করে না, কারণ এটি সারা বর্ষাকালে প্রচুর পরিমাণে জলের সম্মুখীন হবে। তাই আপনাদের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখতে হবে, যাতে বর্ষাকালে আপনার গাছের যে গোড়াগুলি পচে গাছটি নষ্ট না হয়ে যায়। জবা গাছের মেন প্রধান সমস্যা কিন্তু এটি, ড্রেনেজ সিস্টেম ভালো না হওয়ার কারণে অনেক সময় গাছের গোড়ায় জল জমে থাকে এবং গাছটি নষ্ট হয়ে যায়। তাই আপনাদের ড্রেনেজ সিস্টেম অর্থাৎ জল নিকাশি ব্যবস্থার দিকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এরপর আমি ওই মিশ্রিত মাটিটি দিয়ে গাছটিকে ভালো করে বসিয়ে নিয়েছি। গাছটিকে বসানোর 1 সপ্তাহ পরে বা 10 দিন বা 15 দিন পরে আপনারা কিন্তু গাছের ডালগুলি ছাঁটবেন। একসঙ্গে গাছের শিকড় ও গাছের ডাল ছাঁটতে যাবেন না, তাতে গাছ আপনার মারা যেতে পারে। এরপর ভালোভাবে জল দিয়ে দেব, যাতে শিকড়টি ভালোভাবে জল পায় এবং শিকড়টি হাইড্রেট হয়ে যায়। মানে জল পেয়ে সে গাছটি যে শখটা যে পেয়েছে সেই শখটা থেকে সে রিকভার করতে পারে। এবং গাছটিকে আমি ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো অন্তত 1 সপ্তাহের জন্য, রোদে একদম রাখবো না। এরপর দেখুন বন্ধুরা, এটি হচ্ছে জুলাই মাসের ভিডিও, অর্থাৎ বর্ষাকালের ভিডিও। বর্ষাকালে হচ্ছে জবা গাছের
মোক্ষম সময় ফুল ফল দেওয়ার ফুল দেওয়ার সরি কারণ এই সময়তে প্রচুর পরিমাণে গাছে কুঁড়ি আসে এবং গাছের নতুন নতুন পাতা আসে এবং গাছের ফুলগুলির সাইজও খুব ভালো হয়। তাই আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছটিতে প্রচুর পরিমাণে সবুজ পাতায় একেবারে ভর্তি। গাছের গোড়ায় যে টবটি, সেই টবের মাটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ একটাই, যে গাছে প্রচুর পরিমাণে সবুজ পাতা আছে। আর যে ফুলগুলো ফুটেছে সেই ফুলগুলিও কিন্তু ভালোই সাইজের এবং প্রতিটা ডালেতে আমার কুঁড়ি আছে। তার মানে এ থেকে বুঝতে পারছি যে গাছটি খুব ভালো হয়েছে। এবার দেখতে পাচ্ছেন মাটির অবস্থা, মাটিটি কিন্তু একেবারে কালো হয়ে আছে। এর কারণ হচ্ছে মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার আছে, যার জন্য মাটিটি এই খারাপ। আপনারা চেষ্টা করবেন যে মাটি সবসময় জৈব রাখার, কারণ এতে গাছ আপনার খুব ভালো হবে এবং গাছের ফুল খুব দীর্ঘস্থায়ী হবে, ফলও খুব ভালো হবে। তাই আপনারা সবসময় মাটিটিকে জৈব রাখার চেষ্টা করবেন এবং গাছের পাতাতে আপনারা রাসায়নিক সার হিসাবে কি 19-19-19 বা বাজার চলতে যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এগুলি আপনি স্প্রে করতে পারেন। এবার চলে আসি রোগ পোকা প্রসঙ্গে। জবা গাছের প্রধান সমস্যা হচ্ছে মিলিবাগের সমস্যা। যারাই জবা গাছ করেছে সবাই মিলিবাগের সম্মুখীন হয়েছে। সেই মিলিবাগকে দূর করানোর জন্য আমি নিম তেল, নিম তেলের সাথে এমনি সাধারণ যে ভেজিটেবিল অয়েল সেগুলো মিক্স করে 2 লিটার জলে, এই 2 ml 1 লিটার জলে মিক্স করে আমি প্রয়োগ করছি। আপনারা যদি নিম তেল থেকে কীভাবে কীটনাশক তৈরি করতে হয় সেই ভিডিও দেখতে চান, সেটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। এবার চলে আসি ফাঙ্গাস। জবা গাছেও কিন্তু ফাঙ্গাস লাগে। জবা গাছের পাতার গোড়ায় কালো কালো দাগ বা পাতা পচে যাওয়া, শিকড় পচে যাওয়া, এগুলি ফাঙ্গাসের কারণে হয়। এই ফাঙ্গাসের জন্য আপনারা সাপ ফাঙ্গিসাইড 15 দিন অন্তর অন্তর 1 থেকে 2 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। অবশ্যই কিন্তু কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করবেন সন্ধ্যের সময় বা রাতের সময়, যে সময় আবহাওয়া ঠান্ডা থাকবে এবং গাছটির ফাঙ্গাস বা কীটনাশক সবসময় রাত্রির দিকে স্প্রে করার চেষ্টা করবেন। এবার চলে যাই যে কী ধরনের ফার্টিলাইজার আমি গাছটিতে প্রয়োগ করি। বন্ধুরা, আমি জবা গাছে প্রতি মাসে একবার করে সলিড ফার্টিলাইজার দিই। সলিড ফার্টিলাইজার হিসাবে আমি কী দিই সেই সম্বন্ধে আজকে আপনাদের কিছু কথা বলি। সলিড ফার্টিলাইজার হিসাবে প্রথমেই আপনাদের যেটি দিতে হবে সেটি হচ্ছে ভার্মি কম্পোস্ট, অর্থাৎ কেঁচো সার। কেঁচো সারের বদলে আপনারা গোবর সার বা গোবর পচা সার এগুলো ব্যবহার করতে পারেন। কেঁচো সার, এর সাথে আমি মিশিয়েছি নিম খোল, তার সাথে মিশিয়েছি সর্ষের খোল এবং কিছু পরিমাণে বনরাস্ট ও সিংকুচি মিশিয়ে একসঙ্গে মিশ্রণটিকে নিয়ে 10 ইঞ্চি টব, যেটা আমি 10 ইঞ্চি টবে গাছটি বসিয়েছি, 10 ইঞ্চি টবের ক্ষেত্রে 2 মুঠো থেকে 3 মুঠো আপনারা দিতে পারেন এবং দেওয়ার ফলে ভালো করে মাটিটিকে খুশিয়ে দেবেন। এবার চলে আসি তরল সার হিসেবে আমি কী প্রয়োগ করছি। আপনাদের শুধুমাত্র সলিড ফার্টিলাইজার দিলেই হবে না, তার সাথে সাথে সপ্তাহে একবার করে তরল সার দিতে হবে। তরল সার হিসেবে আমি প্রয়োগ করেছি যে আমাদের কিচেন থেকে যেসব, মানে আমাদের যে রান্নাঘর থেকে যেসব সবজি বেরোয় সেই সবজি পচানোর যে জলটি, সেই জলটি আমি তরল সার হিসেবে ব্যবহার করেছি। আমি সপ্তাহে একবার করে এটি গাছে দিয়ে থাকি। এছাড়াও আপনারা মাস্টার্ড কেক পাউডার, অর্থাৎ সর্ষের খোলের যে সর্ষের খোলকে 4 দিন পচিয়ে আপনারা ব্যবহার করতে পারেন, এটিও খুব ভালো তরল সার হিসেবে কাজ করবে। তবে যখন বর্ষা হবে সেই সময় আপনারা তরল সারটি দেবেন না, কারণ বর্ষার সময় দিলে সেই সারটি ড্রেনেজ হয়ে বেরিয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।